আজ শনিবার সারা রাজ্যের সাথে ঘাটাল মহকুমাতেও সম্পূর্ণ লকডাউন। সরকার ঘোষিত জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকার কথা। লকডাউনের সকালে ঘাটাল ও দাসপুরে কড়া নজরদারি শুরু করলো পুলিশ। প্রসঙ্গত, লকডাউনের দিন পুলিশকে দাবাঙের ভূমিকায় দেখতে চাইছে ঘাটালের অধিকাংশ মানুষ। দাসপুর থেকে এই মুহূর্তে সমস্ত ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্তু বেরা ও শ্রীকান্ত ভূঁইয়া। ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় লকডাউনের ছবি দেখতে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের পর্দায়। আপনারা অযথা বাড়ি থেকে বেরোবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলুন ও সুস্থ থাকুন। আমি শর্মিনা দত্ত, স্থানীয় সংবাদ ঘাটাল। স্যার, আমরা রিপোর্টিং করতে দেখছেন আপনারা, দেখছেন স্থানীয় সংবাদ। আমি স্থানীয় সংবাদের প্রতিনিধিরা। আজ গোটা রাজ্য জুড়েই লকডাউন চলছে, দাসপুরও তার মধ্যে রয়েছে। এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সরাসরি দাসপুর বাজারের উপর। দেখতেই পাচ্ছেন দাসপুরের সমস্ত দোকানপাট এবং বাজার হাট সমস্ত কিছু বন্ধ। মানুষ রাস্তাঘাটে দেখতে পাচ্ছে না বলেই দেখা যাচ্ছে একদম রাস্তাঘাটে মানুষজন নেই। ইতিমধ্যেই আপনারা জেনেছেন দাসপুরের এক চাউমিন বিক্রেতা এবং চাউমিন বিক্রেতা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। একজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন, এছাড়া দাসপুর থানার একজন অফিসার করোনা আক্রান্ত হয়েছেন। হ্যাঁ, ইতিমধ্যে সাধারণ মানুষ দিনের পর প্রতিনিয়ত করোনা আক্রান্ত হয়েই চলেছেন। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন দাসপুরে এখন এই মুহূর্তে লকডাউন চলছে, সমস্ত বাজার হাট এবং মানুষের যান চলাচল বন্ধ আছে। আমি আমার ক্যামেরা পার্সন সুরেশ গোলেকে দেখাতে বলবো গোটা বাজারটা ঘুরিয়ে। সমস্ত মানুষের কাছে একটাই আবেদন, আপনারা বাড়ি থেকে বাইরে বেরোবেন না। এই লকডাউনকে মানুন এবং করোনার সঙ্গে লড়াই করুন। আমাদেরকে জিততে হবে, করোনাকে হারাতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আমি সন্তু বেরা, দাসপুর থেকে, ক্যামেরায় সুরেশ দোলের সঙ্গে। লকডাউন চলছে,
কোনো কথা হবে না। আমি বেশি কথা শুনতে